দেশ আমার দেশ আমার দেশের আমার নিজের দেশ আমার বাবা এই দেশ স্বাধীন করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক প্রথমে থাকছে শিরোনাম তারপরে বিস্তারিত আলোচনা এই মুহূর্তে ব্যারিস্টার সুমন সবাই চেনেন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন তিনি আর বাংলাদেশে নেই এবং যত এমপি মন্ত্রী ছিল প্রত্যেক এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং কিছু এমপি মন্ত্রী গা ঢাকা দিয়ে রয়েছেন এ পর্যন্ত অনেক আওয়ামী লীগের নেতাকর্মী খুন হয়েছে এবং জনগণের হাতে মারা পড়েছে আর পুলিশ এবং বিপক্ষ দলের হাতে শিক্ষার্থী জনগণ রাজপথে গত কয়েক দিনে তিন থেকে চারশো জন মানুষ শহীদ হয়েছে এ পর্যন্ত বারো থেকে পনেরো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে দশক গতকাল এক থানায় আপনার তেরো পুলিশকে পানিতে ডুবিয়ে মারা হয় এবং আর একজন পুলিশ অন্য জায়গায় তাকে আহত করা হয় মোট তিনশো প্লাস পুলিশকে পিটি আহত করা হয় তারা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষে শিক্ষার্থী যে আন্দোলনে ডাক দিয়েছিল এবং হচ্ছে ঢাকা শাহবাগে সবাই সেখানে যোগদান করল সেনাপ্রধান তাদের সাথে ছিলেন এবং সেনাবাহিনীর সহায়তায় দেশের প্রধানমন্ত্রী তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন লন্ডনে তারপরে লন্ডন থেকে তিনি যাবেন হয়তো যুক্তরাষ্ট্র সে কোথায় যাবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি প্রিয় দর্শক আর সর্বশেষ এই ছিল আপডেট বা শিরোনাম এখন বিস্তারিত নিয়ে আলোচনা করব ব্যারিস্টার সুমন সবচাইতে ভালো কথা বলতেন এবং উচিত কথা বলতেন এবং শিক্ষামূলক কথা বলতেন যখন দেশের রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বিরাট একটা ইস্যু জড়িয়ে গেল ছাত্র আন্দোলন যখন হচ্ছিল তখন কিন্তু ব্যারিস্টার সুমানকে বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়নি তিনি একটা কথা বলেছিলেন শিক্ষার্থী চাইলে আমি পদত্যাগ করবো তিনি প্রধানমন্ত্রীর পক্ষেও ছিলেন শিক্ষার্থীর পক্ষেও ছিলেন কোনো দিকে কথা বলেনি মানে চুপচাপ ছিলেন অবশেষে তিনি তার বিষয়টা বুঝতে পেরেছেন জনগণ এবং শিক্ষার্থী তাকে চায় না এবং তার হয়তো বারোটা বাজিয়ে দেবে এমন অবস্থা তিনি বুঝতে পেরে দেশ থেকে এবং যা টাকা পয়সা ছিল সবকিছু নিয়ে পালিয়ে গেল বিদেশে দর্শক যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে সেটা তো ওদের কার্ড করা আছে ইন্টারন্যাশনাল কার্ড যে কোনো দেশ থেকে টাকাগুলো তারা উত্তোলন করতে পারবে আমি মনে করি এই মুহূর্তে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আছে সেই অ্যাকাউন্টগুলো ক্যান্সেল করা যাতে তারা বিদেশ থেকে বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো উত্তোলন করতে না পারে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া উচিত যতগুলো এমপি মন্ত্রী আছে যারা দেশ থেকে বিদেশে পালিয়ে গিয়েছে দেশের রাষ্ট্র সম্পদ তারা লুটপাট করে রেখেছে আর এটাই যাতে বাইরে নিয়ে না যেতে পারে আর এটাই সবচাইতে ভালো হবে কারণ কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে আর এই মুহূর্তে অ্যাকাউন্ট সবার জব্দ করে দিতে হবে অ্যাকাউন্ট যদি জব্দ করা যায় তাহলে কেউ দেশের টাকা বাইরে নিয়ে যেতে পারবে না কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম টাকা পয়সা স্বর্ণ তারা তাদের অ্যাকাউন্টে রেখেছে আর এটাই সুযোগ এই মুহূর্তে যদি সেটা ক্যাপচার করা না যায় তাহলে এই বাংলাদেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদগুলো হাতছাড়া হয়ে যাবে এইদিকে বাংলাদেশের অনেক আওয়ামী লীগ নেতাকর্মীর বাসায় আগুন এবং অনেকে অফিস ভাঙচুর আর বাংলাদেশ সে হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেলেন জনগণ তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ